জো হরি কংসক বৈরী লিখিছিল পাছত পদ্ম গুরুজনার বাক্যবাদে সলাই দিলে জো হরি মাৱল কংস জগদন তারণ দেও নারায়ণ শঙ্কর তাকৃ অংস শ্রীনন্দ বিশ্বে অঙ্গিত পুত্রা আজয় ধামানি দিব্যানিত অস্ত বেদা হমেত পুরুষম মহন্তম আদিত্য বর্ণম তমস্তর তমেব বিদিতাতি মৃত্যুমতি নান্য পন্থা বিদ্যতা নাই শুনাহে বিশ্ব অমৃত সন্তান সকল আমি ঈশ্বর কৃষ্ণর সন্তান আর ঈশ্বর কৃষ্ণ আমার অমৃতময় পিতৃ আর তেনে আমার শিরত অবস্থান করে আছে অহম আত্মা গুরাকেশ সর্বভূতা সরস্থিত অহম আদিংশ মধ্যন্ত ভূতানামন্ত এবস হে অর্জুন মই সমস্ত ভূতর জীবরাশির হৃদয় আত্মারূপে বিরাজ করে আছো মই জীবসমূহর আদি মধ্য অন্ত এতিয়া সেই এক কৃষ্ণর শরণ তেওঁ আহি জীব জগতক নিজে কৈছে ভারতবর্ষলৈ যিজন নামিল তেওঁ কাকো ওপৰলৈ দেখা নাই তেওঁ কৈছে মানেকং শৰণং জগ আমার সেই পরম পিতা পরমেশ্বর অমৃতময় পিতৃজনে নিজে আহি অর্জুনক কলে অর্জুন ঈশ্বর সর্বভূতানাং হৃদেশে অর্জুন তিষ্ঠতি রামায়ণ সর্বভূতানি যন্ত্রারোহানি মায়া তমেব সমনং দস্ত সর্বভাবেন ভারত সৎপ্রসাদাৎপরাং শান্তি স্থানং প্রাপ্তি সৎপদম হে অর্জুন ঈশ্বর সমস্ত ভূতর সমস্ত জীব জগতর অন্তরাল হৃদয় দেশত বিরাজ করি তে সমস্ত জীবক আর সমস্ত জগৎখন যন্ত্রব পরিচালনা করি আছে একমাত্র শরণাপন্ন হওয়া শরণাপন্ন হলেই সর্বতোপকারে কিতাপ তুমি পরম পরম শান্তিময় ধামলৈ গতি করবা আমার নিজ ঘর এই পৃথিবীখন নহয় এই ত্রিজনা তিনিটা মায়াময় সংসারখন নহয় আমার নিজ ঘর পরমেশ্বর কৃষ্ণ পিতৃ যত বিরাজ করি আছে চৌদ্ধ ভুবনর উদ্দেশিত বন্দনীয় স্থান ভক্ত নিমিত্তে কৃষ্ণে করিছে নির্মাণ নিবর্তন্তে তদ্ধাম পরম হে অর্জুন মোৰ ৰাজ্য সূৰ্যই প্ৰকাশ কৰিব যায় কোটি কোটি সূৰ্যও তালৈ গৈ ম্লান হৈ যাব পৰম জ্যোতিময় ধাম সূৰ্যই প্ৰকাশ কৰিব নোৱাৰে নেমা বিদ্যুৎ ভাতি সামগ্ৰী পৃথিৱীৰ বিদ্যুতা তাত প্ৰকাশ কৰিব নোৱাৰে অগ্নিটো কথাই নাই মোৰ শৰীৰৰ পৰম জ্যোতিয়ে সেই স্বপ্ৰকাশী ধাম তুমি তালৈ যাব লাগিব তালৈ গ'লেহে তুমি পৰম অমৃতময় পিতৃৰাজ্য লাভ কৰিবা তালৈ যাবলৈ হ'লে সৰ্বধৰ্মান পৰিত্যাজ্য ধর্ম আমি ধর্ম কৈ আছো সকলো ধর্ম ত্যাগ কৰিবলৈ কলে সকলো ধর্ম ত্যাগ কৰি কি বলে এক শরণ হরি নাম ধর্ম কহু রাজা কৰো প্ৰকাশ শঙ্করদেবে প্রকাশ করা সেই ধর্মটো গ্রহণ করার ইঙ্গিত দিছে জগৎ গুরু পরম আমার পিতৃ পরমেশ্বর ঈশ্বর কৃষ্ণ আর ভাগবত আমি এক শরণ সেই এক শরণের মতবাদের উপর আচার্য ইলারাম দাস বা পিছনে এক শরণ ভাগবতী সমাজ রচনা করলে আমি সকলো সংগীতে এক শরণের সাধনা ব্রতি আমি সাধনাত ব্রতী সেই আচার্য ইয়ানন্দ দাস তারপরে পরবর্তী সমাপ্তি নকরি ভাগবত ধর্ম সাধনা চতুস্মৃতি ভাগবত কথা কৰি কৈছে এই বক্তাজনে সুন্দরকে
সারিতা শ্লোকত সারিতা তত্ত্ব প্রকাশ হয়েছে ভাগবতে আসা শ্লোকৰ ওঠৰ হাজার সমস্তরে মুখ্যমাত্র হরি নামে সার হরি নাম বহুত নাম আছে কিন্তু ভাগবতখনক নামেরে বান্ধিছে সারিতা তত্ত্বই বান্ধিছে গুরু দেব আর নাম ভকত জ্ঞান বিজ্ঞান তদঙ্গ রহস্য জ্ঞানে গুরু তদঙ্গে নাম দেও কৃষ্ণদেও কথা কৈছে আর ভকত যিজনে ঈশ্বর তত্ত্ব সমুদায় জানে তার ভকত তত্ত্ব সমর্পিছে গুরুদেব নাম ভকতের চারিতা তত্ত্বে ভাগবতখনের এই চতুশ্লোকী ভাগবত চারিতা শ্লোকে গুরুদেব নাম ভকতক প্রকাশ করেছে ভাগবত এই চারিতা শ্লোকর মূল তত্ত্ব একত্রে জগৎ গুরু শঙ্করদেব ভজন তত্ত্বরূপে প্রকাশ করেছে এক হরণ এক ভজন সেই ভজন তত্ত্ব ভক্তি পথে দি জীবে ঈশ্বরের কাছলৈ জীবে আগুয়ে যাওয়ার দুই পদ হরণ এক পদ ভজন এক পদ হরণ ভজন ভক্তি বেদান্তর ভাব বিচারি দেখিলে পায় হৃদয়ের ভাব এই হরণ ভজন গ্রহণ করি ভক্তি পদতে এই জীব জগত আগুয়াই নিবলৈ আচার্য জয়রাম দাস পাটীশ্বরে অশেষ চেষ্টা করেছিল তেখেতে এই নিষ্পেষিত অন্যবার অবতার ধরন্ত ঈশ্বর হরি হরি বাক পৃথিবীর ভার অন্তর্জাতি পতিত কারণ কারণ হতে বার ধরিলা অবতার এইবার ঈশ্বর হরিয়ে শঙ্করদেব স্বরূপে অন্তর্জাতি পতিত সকল এই ভাগবত জ্ঞান আবেগ কর্ণ মহাধর্ম জ্ঞানী জ্ঞানে পরিপুষ্ট করে আত্মবল বৃদ্ধির কারণে চেষ্টা করেছি প্রভু সকল আমি আত্মবল বৃদ্ধির কারণে চেষ্টা করি বইলে সেইটো হল সেই বিদ্যাটার নাম অধ্যাত্ম বিদ্যা অধ্যাত্ম বিদ্যা বিদ্যানাং বাদহ প্রবদতামহম অধ্যাত্ম বিদ্যা বিদ্যার ভিতর সর্বশ্রেষ্ঠ বিদ্যা অধ্যাত্ম বিদ্যা আপনার শিরত থাকা পরমেশ্বর জ্যোতিক বলবান করে আত্মবল বৃদ্ধি করে ঈশ্বর কাছলৈ আগুয়াই যাওয়া এইটো তপস্যা এই তপস্যা যদি আপনাদের সাধারণ বস্তু হিসাবে নলয় তো মনুষ্য জন্ম আমার লওয়ার অসার্থক হব আমি ব্রহ্মার বাঞ্ছনী নরতনু পাই আছো লভি আসা জন্ম যেটু ব্রহ্মার বাঞ্ছিত জানি যত্নে করা পাম কৃষ্ণ কথামৃত ব্রহ্মায়ে কলিযুগ এই শঙ্করদেবর যে মহাধর্ম শুদ্ধ ধর্ম গ্রহণ করবলে বাঞ্ছা করে দেবে নাহি পাই মনুষ্য হইবার দেবতায় বাঞ্ছা করে এই মহাধর্ম সাধনা আচার্য ইলারাম দাস বা পিছরে ইমান সুন্দরকৈ এই প্রতি জনগণের মাজত প্রকাশ করি আজি এই মহান একশরণ ভাগবতী সমাজের এই মহান ভক্ত সমাবেশ এইটো মহৎ যজ্ঞ সৃষ্টির কল্যাণকামী যজ্ঞ এখন দেশক এখন রাজ্যক মঙ্গলর বা মঙ্গলতম দিশলে আগুয়াই নিবলৈ এই মহৎ যজ্ঞ মহান পালনাম যজ্ঞ মহান যজ্ঞ আমি আনন্দিত আমার বোলে রাজা প্রজা জানিলে তো শঙ্করের মত শুদ্ধ শঙ্করদেবর শুদ্ধ মতবাদ যিদিনা রজায় জানিছিল তেতিয়া ভকত সকলে সকাহ পাইছিল আজি আমার ভাগ্য উদয় হয়েছে আমি অসমৰ মুখ্যমন্ত্রী মহোদয় আজি যেটো আকর্ষণ আমার ভাগবতী সমাজের প্রতি দেখা পাইছো আর কেন্দ্রীয় উপস্থিত মন্ত্রীমণ্ডলী সাংসদ সকল সকলে যেটো ভাগবতী সমাজের সদয় ভাব দেখাইছে ভাগবতী সমাজের প্রতি আমি তাত নসয়া অঙ্গিত এই সমাজ আমি জয় জয় মর্মে আগুয়াই যাবলৈ আগবাঢ়ি যাবলৈ আমি সকাহ পাইছো ঈশ্বরে কৃপা দৃষ্টি কর
আমি ভাবিছো এই মহযজ্ঞ আহা বছর আমি গুয়াহাটি অনুষ্ঠিত করব যদি তার সমবেশ এই যজ্ঞ ইয়ার আর দহগুণ জনতার সমাবেশ ঘটিব সেয়া সেইদিনা আপনাদের সব যে আমি কি এখন মহান বৈকুণ্ঠ পুরীত বাস করছি এই ভাগৱতী সমাজৰ সঙ্গীসকলক বাদেই দিছোঁ শৰণ ভজন গ্ৰহণ নকৰি যদি অন্য সমাজৰ পৰাও আহিছে তেওঁলোকেও নাম আনন্দৰ কণিকা লাভ কৰিব এই ভক্ত সমাজত প্ৰৱেশ কৰি ভাগৱতী সমাজৰ যদি সকলো আহিবলৈ লাগিব তেওঁসকল মই মোৰ ক'বলগীয়া বহুত আছিল সময় কৈছোঁ মুখ্যমন্ত্রী মহোদয়ৰ অশেষ সাংসদসকলৰ কৰ্মব্যস্ত তেখেতসকল তেখেতসকলে আপোনাসকলক সুন্দৰ সম্বোধন অতি কৰিব মই মোৰ ভাষণ ইমানতে সামৰি নাইলোঁ জয় জগতগুৰু শ্ৰীমন্ত শংকৰ জয় এখন ভাগৱতী সমাজৰ আপোনালোকে সকলোৱে হৰিধ্বনি জয় জগতগুৰু শ্ৰীমন্ত শংকৰদেৱ জয় জগতগুৰু শ্ৰীমন্ত শংকৰদেৱ জয় জগতগুৰু শ্ৰীমন্ত শংকৰদেৱ জয় এক শৰণ হৰিনাম ধৰ্ম জয় এক শৰণ হৰিনাম ধৰ্ম জয় এক শৰণ হৰিনাম ধৰ্ম জয় আচাৰ্য ইলাৰাম দাস বাবীশ্বৰৰ জয় আচাৰ্য ইলাৰাম দাস বাবীশ্বৰৰ জয় আচাৰ্য ইলাৰাম দাস বাবীশ্বৰ হব পৰা ভগৱান তাহে সৰল হৈ জানো আমাৰ বয়সো এতিয়া 80 বছৰত ধৰি দিবলৈ আচাৰ্য বাবীশ্বৰৰ কাষত থাকি 34 বছৰ তেখেতক যিমান পাৰিছিলোঁ ছাৰ দৰে থাকি শিকিছিলোঁ আৰু সেই লোকজনৰ পৰা কিছু মণিমুক্তা এই নিকিনৰ হৃদয়ত তেখেতে থ'বলৈ সময় পাইছিল সুবিধা পাইছিল যাহওক আজি আপোনাৰ আমাৰ আচাৰ্য আসনত নিশ্চিত কৰিছে মই সেৱক আচাৰ্য ইলাৰাম দাসৰ শৰণৰ ধূলি লৈ মই সেই আসনত আচাৰ্য আসনত বহিবলৈ মোৰ শকতি নাই তেখেতৰ পদধূলি শিৰত লৈ মাত্ৰ মই আপোনালোকে Oh, 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 oh